Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel, Blind Help BD. Hi friends, you welcome everybody. আপনারা দেখছেন Blind Help BD এবং আপনাদের সাথে আছি আমি রাশেদ. Friends, প্রতিবারের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি. আজ আপনাদেরকে যেটি দেখাবো ইতোমধ্যেই আপনারা আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন. Friends, আজ আমরা দেখাবো কিভাবে করে আপনারা Google Drive এ ডার্ক মোড ব্যবহার করবেন. Friends, ইতোপূর্বে আমরা ডার্ক মোড নিয়ে আরো তিনটি ভিডিও করেছি যেখানে দেখানো হয়েছিল কিভাবে করে আপনারা YouTube, WhatsApp এবং Play Store ডার্ক মোড ব্যবহার করবেন. So friends, তারই ধারাবাহিকতায় আজ আমি দেখাচ্ছি কিভাবে করে আপনারা Google Drive এ ডার্ক মোড ব্যবহার করবেন. Friends, আমরা অনেক অ্যাপ্লিকেশন, ভিডিও, ফটো, অডিও বা কোনো কনটেক্সট আপলোড করার সময় আমরা Google Drive এ সময় স্পেন্ড করে থাকি বা কোনো কিছু আমরা ডাউনলোড করার সময় সেখানে আমাদের সময় অতিবাহিত হয়। তো ফ্রেন্ডস, যেই কাজই হোক না কেন, আপনি যখন গুগল ড্রাইভে যাবেন বা গুগল ড্রাইভে যদি নাও যেয়ে থাকেন, আপনি অবশ্যই আপনার গুগল ড্রাইভটাকে আপনি ডার্ক মোড করে রাখবেন। তাহলে আপনার গুগল ড্রাইভ থেকে আপনার ব্যাটারি যে চার্জটা খরচ হয়ে থাকে সেটা খুবই কম পরিমাণে খরচ হবে। সো যাদের ফোনে ব্যাটারির সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের ফোনে চার্জ খুব দ্রুতই ফুরিয়ে যায়, তো আপনারা কিন্তু এই প্রসেসটাকে কিন্তু আপনারা দেখতে পারেন ট্রাই করে। সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ওকে ফ্রেন্ডস, আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। ফিরবো ইন্ট্রোর পর। তার আগে প্রতিবারের মতোই বলতে চাই, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ওকে ফ্রেন্ডস, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. হাই ফ্রেন্ডস, ইন্ট্রোর পর আমি ফিরে এসেছি আবারও। বর্তমানে আমি হোম পেজে আছি। তো আজ আমি দেখাবো কীভাবে করে আপনারা গুগল ড্রাইভে ডার্ক মোড ব্যবহার করবেন। সো ফ্রেন্ডস, এই জন্য আমাকে চলে যেতে হবে অ্যাপসে। তো আমি অ্যাপসে চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস, এই অ্যাপসে আসার পর এখান থেকে আমি ড্রাইভকে খুঁজে বের করবো, তারপর ড্রাইভে চলে যাবেন। সো ফ্রেন্ডস, আমি ড্রাইভে প্রবেশ করেছি। তো আপনারা গুগল ড্রাইভে প্রবেশ করবেন, দেন আপনারা উপর দিকে একটা অপশন পাবেন, মোর নেভিগেশন অপশন। তো আমি এখানে আপনি ক্লিক করছি মোর নেভিগেশন অপশন, এই অপশনটিতে আপনারা ডাবল ট্যাপ করবেন। সো ফ্রেন্ডস, এখানে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে। তো ফ্রেন্ডস, সেটিংস আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন, চুজ থিম। তো এটা হচ্ছে চুজ থিম, এটা লাইট করা রয়েছে। সো আমি এটাকে ডার্ক করে দেবো। তো তার আগে একটা ব্যাপার বলে নিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা একটু দেখতে পাচ্ছেন বা লোভিশন রয়েছেন, সো আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আমার এই স্ক্রিনটা কিন্তু ডার্ক করার নেই। তো আমার এটা কিন্তু স্ক্রিনে আলো জ্বলছে বা কিন্তু স্ক্রিনটা লাইট রয়েছে। সো এখন এটাকে আমি ডার্ক মোড করে দেবো এবং আমার স্ক্রিনটাও কিন্তু পুরোটাই ডার্ক হয়ে যাবে। তো আমি এখানে ডাবল ট্যাপ করছি ফ্রেন্ডস। তো এখানে ঢোকার পর আপনারা তিনটি অপশন পাবেন, প্রথমে হচ্ছে ডার্ক, দেন হচ্ছে রাইট লাইট, দেন তার নিচে রয়েছে সেট ব্যাটারি সেভার। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা চেক করা আছে ফ্রেন্ডস। তো আমি যেটা করবো যে আমি লাইটটাকে আমি এখানে ডার্ক মুডটাকে আমি চেক করে দেবো। এখানে ডার্ক মুড ডাবল ট্যাপ করছি আমি, আপনারা ডাবল ট্যাপ করবেন এখানে। এখানে বলছে অ্যাপ্লাইড ডার্ক থিম, তো অলরেডি এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা কিন্তু অলরেডি ব্ল্যাক বা ডার্ক হয়ে গিয়েছে। সো এইভাবে করে কিন্তু আপনারা গুগল ড্রাইভে ডার্ক মুডটিকে ব্যবহার করতে পারেন। এতে করে আপনারা যখন গুগল ড্রাইভে আপনারা কোনো কাজ করবেন তখন অবশ্যই আপনাদের সময়টা ভালো যাবে, বিশেষ করে যাদের যার লোকেশন আছে তারা খুব সহজেই বুঝতে পারবেন এবং এটা কিন্তু আপনার আই প্রোটেক্ট করবে। সো শুধু যে ব্যাটারি সেভ করবে তা নয়, এটা আপনার আইকে প্রোটেক্ট করবে আপনার বেশি মাত্রার যে আলোর যে তীব্রতা রয়েছে সেটা থেকে। সো এবং এটা বিশেষ করে আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা বুঝতেই পারছেন যে স্ক্রিনটা যখন ডার্ক থাকবে আপনার প্রত্যেকটা লেখাকে ওয়াইড আকারে দেখাচ্ছে এবং সেটা কিন্তু খুবই চমৎকার লাগছে। সো এভাবে করে আপনারা কিন্তু গুগল ড্রাইভে আপনারা ডার্ক মোড ব্যবহার করে আপনাদের ব্যাটারি সেভ করতে পারেন, আপনার আই প্রোটেক্ট করতে পারেন, প্লাস আপনার স্ক্রিনটাকে আপনি আরও চমৎকার করে তুলতে পারেন। তো এভাবে করে আপনারা আপনাদের ফোনের গুগল ড্রাইভটিকে ডার্ক মোড ওপেন করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ফ্রেন্ডস। আর একটাভাবে বলে নিতে চাই, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা ধারাবাহিকভাবে আমরা ডার্ক মোড নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। তো আপনারা কী বিষয়ে ডার্ক মোড নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ডার্ক মোড নিয়ে ভিডিও করার জন্য। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, আর থাকবেন ব্লাইন্ড হেল্প বিডির সাথে। এখনকার মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।